গেল বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পতিত জমিতে ব্যাপক মরিচ আবাদ করে এখন বিপাকে পড়েছেন জামালপুরের কৃষকরা। বাজারে দাম কমে যাওয়ায় দিশেহারা তারা। অনেকেই আবার বেশি লাভের আশায় মরিচ আবাদ করেছে, এখন ঋণ শোধ করা নিয়ে আছেন দুশ্চিন্তায়। জামালপুর প্রতিনিধি ফজলে এলাহি মাকামের প্রতিবেদন। জামালপুর জেলার সাত উপজেলায় এবার 7,287 হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে এসব মরিচ বিক্রি হয় দেশের অন্যান্য জেলায়। তবে এবার মরিচের দাম না থাকায় বিপাকে মরিচ চাষিরা। 400 টাকা কামলা নিয়ে নিরাইতেছে যে ভাই করছি ফসল, এখন মরিচের দাম নাই। মরিচের বাজার এলো 10 টাকা 12 টাকা, এটা তুই লাঙ্গের পোষায় না। 3 একর জমি আবাদ করতে 2,50,000 টাকা লাগে খরচ, তা আমরা কী করে চলবো? আমরা মাঠে মারা ছাড়া উপায় নাই। 14 টাকা 15 টাকা কেজি মরিচ এ হারে যদি কৃষক বিক্রি করে তাহলে কৃষক পথে বসে পড়বো, আর এই সময় 40 থেকে 50 টাকা কেজি মরিচের দর থাকে, অন্য অন্য বছর তুলনায় এবার মরিচের দামই নাই। মরিচের দামটা যদি 50-60 টাকা কেজি হয় তাহলে আমরা কিছু একটু ক্ষতি পোষাইতে পারি। স্থানীয় কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তারা বলছেন, মরিচের দাম বর্তমানে কম হলেও পরে দাম বাড়বে, তখন চাষিরা ভালো দামে মরিচ বিক্রি করে ক্ষতি পুষিয়ে নিতে পারবেন। 2022-23 অর্থ বছরে মরিচের আবাদের লক্ষ্যমাত্রা 8,050 হেক্টর, এখন পর্যন্ত অর্জিত হয়েছে 7,287 হেক্টর। তবে এবছর আবাদের লক্ষ্যমাত্রার চেয়ে বাড়বে বলে আমি আশা করছি। মরিচের ফলন বৃদ্ধির লক্ষ্যে কৃষি বিভাগ কৃষকের পাশে থেকে সার্বক্ষণিকভাবে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করে যাচ্ছে। কাঁচা মরিচের চেয়ে শুকনা মরিচের দাম বেশি, তাই প্রক্রিয়াজাত করে চাষিদের শুকনা মরিচ বিক্রির পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। ফজলে এলাহি মাকাম, এসএটিভি, জামালপুর। এসএ টেলিভিশন, সাথে আছি সব সময়।